আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা সিলেট বিমানবন্দরও যাইমু, আর বললে হাতে কি সিলেট বিমানবন্দর যাইতে কত সময় লাগে, কিলা যাওয়া লাগে আপনার তোরে আমরা দেখাইমু। সকাল ফার্স্টার সময় দেখার আমরা যাইয়া, সো আপনারা শেষ পর্যন্ত ভিডিও লাস্ট পর্যন্ত দেখবা আর আমরা সাথে থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। লেটস গো। আপনারা দেখতে পারো আমরা আইছি সানগ্রাম বাজার, আর ওই গিয়ে সানগ্রাম বাড়িগ্রাম বাজারের যে ফুল আছে বললেখা থাকি আমরা গিয়ে বিনি বাজার ঢুকে যাবো। অলরেডি আমরা বিনি যা বললেখার মাঝে আছি, সোনাই ফুলের উফরে সোনাই নদী ফাড়ি দিয়ে আমরা এখন আইছি বিনি বাজার, মানে বিনিজা উপজেলাত, আর এটা বাড়িগ্রাম বাজার। আপনারা এখন দেখতে পারা যে আমরা আইছি বিনি বাজার গিয়া ঢুকলাম, দেখতে পারা যে সবে বিনি বাজার সকালে কত নিরিবিড়ি থাকে, আর দোকানপাটও এখন খুলছে না, শুক্রবার আসছিল লাগে বেশ দোকান খুলছে না, এতে সময় পাইছি না। আর খুব সকালে আমরা যাই আর যার লাগে দোকান সব এখনও বন্ধ আছে। আর আমরা চাষা এজন আইরা বিদেশ থাকি, তো চাষারে আনা যাই আমরা সিলেট বিমানবন্দরও। বিয়ানি বাজার থেকে এখন আমরা শেওলা তাইছি, এখন আমরা গিয়া শেওলা সেতু তুটমু, আর মেঘলা দিন আসিল যেহেতু, আর দিনটা একটু অন্ধকার আসিল আর একটু আন্দাই আসিল দিন, আর যেহেতু মেঘ আসিল এর লাগে গিয়া সকালও আসিল খুব বেশি, ফার্স্ট টাইম আমরা গেছি এর লাগিয়েও ভিডিওটা একটু আন্দাইর আন্দাইর। আর দেখতে পারা শেওলা সেতু, আপনারা নদী দেখতে পারা, শেওলার নদী খুব বড় নদী, আর আপনারা ব্রিজটাও দেখতে পারা খুব সুন্দর ব্রিজ, খুব সুন্দর সুবিয় ব্রিজও। এখন আমরা আস্তে আস্তে সিলেট টাউনও গিয়া ঢুকি যাই, আর আপনারা দেখতে পারা যে আমরা বান্ধ আছি, নতুন ফুল যেটা সিলেট ওটাত আছি, ভিউটা দেখতে পারা খুব সুন্দর, খুব বড় ব্রিজ, খুব বড় নদী। এখন আমরা সিলেট শহরের মাঝে আইছি, ভিতরে আছি সিলেট শহরও, সিলেট বিভাগ আইছি আমরা। আস্তে আস্তে আমরা যাই আর সাইডে সাইডে দিয়ে আপনারা দেখতে পারা যে খুব সুন্দর চা বাগান, গাড়িটা কি যতটুকু দেখান যায় অতটুকু আপনার তো দেখাই আর। আর চা বাগান সিলেটের ঐতিহ্য, খুব সুন্দর ভিউটাও হয়েছে যেদিকেই সেইবায় খালি সবুজ আর সবুজ, সবুজের সমাহার। সিলেট মানে চা বাগান, সিলেট মানে রইল গিয়া সবুজ। এখন আমরা আইছি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরও, আপনারাও দেখতে পারবা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর। আপনারা দেখতে পারা যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আইছি, সকাল সাতটার সময় আমরা আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে গেছি। আমরা বারো ইসলাম ফার্স্টার সময় সাতটা সাড়ে পাঁচটার দিকে বাড়ছি, সাতটার সময় দেড় ঘন্টার মতো লাগছে বললেখা থাকি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ার লাগি। রাস্তা যেহেতু একটু রাস্তায় একটু বাঙ্গা সিলেট লাগি, সময় একটু বেশি গেছে, আর নাকি এক ঘন্টা দশ মিনিটে সিলেট আওয়া যায় বললেখা থাকি। এটা হওয়ার যে আপনারা উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট, এয়ারপোর্টটা খুব বড় এয়ারপোর্ট, আপনাদের দেখতে পারা খুব মানে প্রচুর গাড়ি আছে, আর বিমান দেখা যায় না বাড়া থাকি, ওই যে দেখা তার বেড়ান থাকি তুরা তুরা দেখা যায়, আপনাদের আমি একটু দেখাইলাম দেখক। মানছে ইয়া ছবিও তুলরা ফটো শটো আর দেখতে পারা, আরও অন থাকি মূলত বিমান তুরা তুরা দেখা যায়, আপনাদের যতটুকু বিমান দেখান যায় আমি দেখাইম, আর
একটু এয়ারপোর্টে আপনার ভিতরে আমি সারা যতটুকু দেওয়া যায় আপনার ভিতরে ভিউটা দিয়া খুব সুন্দর বিমানবন্দরের যে গ্যালারিটা আছে আর ভিতরে আমরা ঢুকতাম পারছি না যেহেতু আমরা যাত্রী আইছিল মানে কিছু সময় ভিতরে আইছিল এর লাগে আমরা ভিতরে ঢুকতাম পারছি না আপনার ভিতরে ভিউটা দিলাম দেখ তাকি ডিজি বিমান দেখা যায় জুপ জারোর মাঝে দি যতটুকু দেখান যায় দেখাইমু ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে হঠাৎ দেখি বিমান আছে যে বড় বিমান বাংলাদেশ আমি এত বড় বিমান আমি ফার্স্ট টাইম দেখছি আগেও আসলাম দুই তিনবার বাট ছোট ছোট বিমান আছে 787 বিমান খুব বড় বিমান এখান প্রচুর যাত্রী লইয়া আইসে এখান ডাইরেক্ট ফ্লাইট হইল গিয়া ডাইরেক্ট সিলেটায় এটা সম্ভবত ইংল্যান্ড হইয়া লন্ডন হইয়া আপনার তো দেখতে পারা যে বিদেশি যাত্রী সকল আইসুন বড় বড় লাগেজ লইয়া সব আইসুন আত্মীয় স্বজন সব লাগে আনছুন আমরা যাত্রী আমরা তো কইয়া খাই লিছি আর তার লাগে যাত্রী আমরা অন্য সবর লাগে গপ করা আমি একটু সাইড দেখা নি লাগে আপনার তো রয়েছে ভিউটা দেখতে পারা আপনারা সবার মুখ হাসি আপনারা যদি সিলেট বিমানবন্দর আনতে হইলে হইবা আপনার তো আওয়াটা মানে কীরকম লাগছে সিলেট বিমানবন্দর দেখে আপনার তো কতটুকু ভালো লাগছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগে আপনার তো অসংখ্য ধন্যবাদ আর বেশি বেশি করে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার নেক্সট ভিডিও লাগি ওয়েট করবা থ্যাংক ইউ